2021 সালের অন্যতম সফল ছবি ছিল পুষ্পা। পুষ্পার সাফল্যের পরই নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছিল আসতে চলেছে এই ছবির সিকুয়েল, নাম পুষ্পা দ্য রুল। এবার পুষ্পা অনুরাগীদের জন্য একটি বড় সুখবর রয়েছে, সেটি হল শুরু হয়ে গিয়েছে পুষ্পা টু এর শুটিং। আল্লু অর্জুনের বাঙালি অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে, ব্লকবাস্টার পুষ্পার শুটিং হতে চলেছে বাংলার গ্রামে। আল্লু অর্জুনের এই ছবিতে ছোট্ট একটি অংশে উঠে আসবে বাংলা, আর সেই অংশের এই শুটিং হবে বাঁকুড়ায়। সেখানকার দক্ষিণ খাতড়া অঞ্চলে পুষ্পা টু এর টিম শুটিং করবে বলে জানা গিয়েছে। বাঁকুড়ার দক্ষিণ খাতড়া অঞ্চল মূলত বনাঞ্চল, আর সেখানেই শুটিং করবেন দক্ষিণী সুপারস্টার। তবে কতদিন ধরে সেখানে শুটিং হবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে বাঁকুড়ার এই গ্রামে।